আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর পয়গম্বররা তো নিষ্পাপ, পয়গম্বররা ছাড়া অন্যরা নিষ্পাপ আছেন, এরকম গুনাহ নাই এরকম কেউ আছে? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, যে সকল ছেলে মেয়ে মুসলমানদের ঘরে জন্ম নেয়, নাবালেক অবস্থায় মারা যায়, এরা নিষ্পাপ, তো পাওয়া গেছে নিষ্পাপ। শুধু এরাই না, এই উম্মতের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি মানুষকে এরকম বানাইছেন, যারা মুজাহাদার জিন্দেগি, যারা প্রথম জিন্দেগি থেকে আল্লাহওয়ালা মৌত পর্যন্ত এরকম মুজাহাদা করছে, যে কোনোদিন বদামল লেখন্যা ফেরেশতাকে কলম দিয়ে একটা ফোঁটা লাগানোর সুযোগ দেয় না। আমরা এরকম একটা হিম্মত করি না, কে কে ইনশাআল্লাহ তৈরি আছে যে কলম লাগাইতে দিব না, পারবেন? কলম লাগাইতে দিব না। হিম্মত করে যখন আপনি দাঁড়াইবেন, আপনি যখন নিয়ত করবেন যে আল্লাহ বয়সে আছে আর কয়েকদিন, নাহলে এক বছর বাঁচলাম, নাহলে দুই বছর বাঁচলাম, আমার বয়স এখন 60 বছর, ওনার বয়স আরও কম বেশ কিছু একটা হইব, হুজুরের বয়স তো আরেকটু বেশি হইব, আরেকটু তো বাঁচবে আর কয়েকদিন, তো যেই কয়েকদিন বাঁচবো প্রথমে একটা তওবা করে ফেলবে, এক ভালা করে ভালো করে একটা তওবা, আল্লাহু আকবার, ভালো করে একটা তওবা করলেন। তওবা করার পরে আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা দামবা লাহু, যেই বান্দা তওবা করলো, ভালো করে তওবা করলো, চোখের পানি সহ তওবা করলো, আল্লাহকে হাজির নাজির জান্নাত তওবা করলো, মন থেকে গুনাহ আর করব না, জোরে বলেন গুনাহ আর করব না, আবার বলেন গুনাহ আর করব না, আবার বলেন গুনাহ আর করব না, এই কথা এদেই, এই কথাটাই আপনি মন থেকে একবারে ক্লিন ফাইনাল, কোন রকমের ঝামেলা নাই, আল্লাহ আজ থেকে গুনাহ ছেড়ে দিলাম, কথা কোন আজ থেকে গুনাহ ছেড়ে দিলাম, জোরে কোন আজ থেকে গুনাহ ছেড়ে দিলাম, আরো জোরে কোন আজ থেকে আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন গুনাগার 80 বছর 90 বছর গুনার মধ্যে ডুবেছিল, ওই বন্দাও যখন নিয়ত করে আজ থেকে গুনা ক্যান্সেল, আজকের থেকে আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা শুরু করব, নিয়ত করছে। কিতাবের মধ্যে আসছে, কোনো গুনাগার যখন সে তওবার নিয়তটা করে, এখনো মুখ দিয়া আস্তাগফিরুল্লাহ কয় নাই, শুধু কি করছে নিয়ত করছে, এই নিয়তকরণের সঙ্গে সঙ্গে আলোক সজ্জা সৃষ্টি হইয়া যায়, প্রথম আসমান আলোয় ভরে যায়, দ্বিতীয় আসমান আলো ভরে গেল, তৃতীয় আসমান আলো ভরে গেল, চতুর্থ আসমান আলো ভরে গেল, পঞ্চম আসমান আলো ভরে গেল, ষষ্ঠ আসমান আলো ভরে গেল, সপ্তম আসমান আলো ভরে গেল, সব সিদরাতুল মুনতাহা আলো ভরে গেলাম, লৌহ কলম আলো ভরে গেলাম, আরশ কুরসি আলো ভরে গেল, আসমানের এই সপ্তম থেকে নিয়ে প্রথম আসমান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আলোক সজ্জা। ফেরেশতারা জিজ্ঞেস করে, ও আল্লাহ হঠাৎ করে এরকম তুমি বাতি জ্বালাইয়া দিলা, ঘটনা কি? আল্লাহ পাক তখন বলেন, বাড্ডা এলাকায় আমার একটা গোলাম, আমার একটা বন্দা 80 বছর, আমি কত তারে মনে মনে চিন্তা করছি, যদি এই পাগলটা যদি আমার কাছে আসতো, আহা, মা বাবা খারাপ ছেলে জানে এটা খারাপ, তো তার শেষ কথা যে ছেলেটা যেন ভালো হয়ে যায়, কথা কন না ছেলেটা যেন কি, আল্লাহ পাক বলেন, মা বাবা যেরকম এই সন্তানটার ব্যাপারে সব শেষেও তার মনের ইচ্ছাটা হলো যে আমার সন্তানটা যেন ভালো হয়ে যায়, সে যেন আমার কাছে ফিরে আসে, সে যেন সুস্থ হইয়া যায়। আল্লাহ পাক বলেন, মা বাবা সন্তানকে যতটা মহাব্বত করে তার চেয়ে কোটি গুণ বেশি মহাব্বত আমি মাওলা আমার বান্দাকে করি। গভীর রাত্রে উঠবেন, সুন্দর মতন অজু করবেন, অজুটা করণের সময় খেয়াল করবেন যে আল্লাহ আজকা তওবার নামাজ পড়বো 2 রাকাত, প্রথম রাকাতে সুরা ফাতিহা, এরপরে কলিয়া ইয়ুহাল কাফিরুন, মুখস্থ আসেনি, কার কার আছে দেখি, আল্লাহ আকবার, দ্বিতীয় রাকাত সুরা ফাতিহা, এরপরে কুল হু আল্লাহু আহাদ, এর এভাবে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে হাত উড়াইবেন,
হাত উড়াইয়া বলে আল্লাহ জীবনটাকে আমি এখানে যেভাবে চলে আসছে এখানে এটা শেষ করে দিলাম, এখন থেকে আমি তোমার বন্দা হিসাবে সামনের জীবনটা গ্রহণ করলাম। পারবেন না ইনশাআল্লাহ? কে কে তৈয়ার দেখি, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। যদি আপনি আল্লাহর হাবিব বলেন কোন বন্দা যত বড় গুনাহগারই হোক না কেন, সে যখন নিয়ত করে ফেলে চোখ থেকে পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ করে দেন, এরকম ভাবে মাফ করে দেন যেন তার আমল নামার মধ্যে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার যে কোনো আদালত কাউকে যদি ক্ষমা করে তাহলে অপরাধের প্রমাণগুলোকে কখনো নষ্ট করে না, এইগুলো আর্কাইভের মধ্যে জমা রাখতে দেয়। আপনি মৌতের পরেও এটা পাইবেন যে আপনি কি কি অপরাধ করেছিলেন এবং হাইকোর্ট আপনাকে কি কি অপরাধে আসামি বানাইয়া আপনাকে শাস্তি দিছিল। হাইকোর্ট আপনাকে ক্ষমা করে দিতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার রেকর্ডগুলোকে সে কোনো দিন নষ্ট করবে না, এইগুলোকে সে রেকর্ডগুলো রাখিয়া দিবে। আল্লাহ পাক বলেন আমি যখন কাউকে মাফ করে দেই তখন তার গুনার রেকর্ডগুলো রাখি না, কারণ আমার বন্দা কখনো যদি তার নজরে এগুলো পড়ে তাইলে সে লজ্জিত হইতে পারে, ফেরেশতার কাছে লজ্জিত হইতে পারে, এজন্য রেকর্ডগুলোকে আমি থাকতে দেই না। শুধু এটাই না, যদি আপনি তওবাটা ইনশাআল্লাহ তৈয়ার আছেন, ইনশাআল্লাহ তওবাটা যদি মজবুত হইল, আল্লাহ পাক ওয়াদা করছেন তুমি তো এতদিন পর্যন্ত আমল নামার মধ্যে অনেক গুনাহ অনেক গুনাহ তওবা করছো, আমি মাফ করে দিলাম, এখন আমল নামা জিরো, আমি তোমার আমল নামাকে জিরো রাখবো না, যেই পরিমাণ গুনাহ ছিল এতদিন পর্যন্ত ওই পরিমাণ নেক আমল দিয়া আবার তোমার আমল নামাকে উজলি বানাইয়া দিব। এজন্য পাড্ডার মুসলমান নর নারী খুব ছোট্ট হইয়া বিনয়ের সঙ্গে কইতেছি, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে কন যে আল্লাহ আমি শর্মিন্দা হইয়া মাফ চাইতেছি, আমি আর গুনাহ করব না, আমারে মাফ করে। এই কথাটা কন্যা সবাই মনে মনে কইছেন নি সবাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, শেষ রাত্রে উইটা কইবেন, শেষ রাত্রে উইটা কইবেন কওনের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার। আমাদের বুজুর্গরা এই সকল ক্ষেত্রে এত কঠিন ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, সেজদার মধ্যে চলে গেলেন, সেজদার মধ্যে গিয়া কাঁদতে আছে, ওদার সে গারে না খোলেঙ্গে, এদার সে হাম না ছোড়েঙ্গে, ওদার সে গারে না খোলেঙ্গে, এদার সে হাম না ছোড়েঙ্গে, হুকুমতে আপনি আপনি হ্যায় কহিন উনকি কহিন মেরি। ও খোদা, মাথা ফালাইলাম তোমার কুদরতি কদমের মধ্যে, মাথা ফালাইলাম 40 বছর 50 বছর 60 বছর নাফরমানি করণের পরে তওবার জন্য তোমার কুদরতি কদমের মধ্যে মাথা ফালাইলাম। ও খোদা, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত নিজের কানে আওয়াজ না শুনবো যে খাজা আজিজুল হাসানকে আমি মাফ করে দিলাম। কিরকম চ্যালেঞ্জিং! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম একটা কঠিন মানসিকতা লইয়া সুন্দর মতন উযু করে শেষ রাত্র তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, একজন মানুষ যদি তৈয়ার হয়ে যান তাহলে আমাদের আজকের আলোচনা সফল। শেষ রাত্র উঠলেন, শেষ রাত্রটা এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম।